নগদ প্রচুর ই মানি জেনারেট করছে। গ্রাহকদের টাকা জামানত রেখে তারা এক্সিম ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছে। সারাদিন আপনি আপনার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে 100 টাকা নিয়েছেন, দিন শেষে আপনি আপনার সিস্টেমে লিখেছেন 1012 1000 টাকা নিয়েছে। বা একদিনে সবাই ক্যাশ আউট করে? অফকোর্স না, একদিনে সবাই ক্যাশ আউট করে না, যদি করতো তাহলেই ধরা পড়তো। এটা বাংলায় প্রবাদে আছে যে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই, রাইট? শুনেছেন? না না, তা শুনিনি, কিন্তু কিছুটা একটা বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে হচ্ছে ও খাতায় লিখে রাখছে যে আমার গোয়ালে 10টা গরু আছে, কিন্তু গোয়ালে গিয়ে দেখবেন গরু নাই। এর সাথে ইমানের সম্পর্ক, ইমানের সম্পর্কটা হচ্ছে, ধরেন আপনি সারাদিনে, আপনি একটা MFS এর মালিক, সারাদিন আপনি আপনার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে 100 টাকা নিয়েছেন, দিন শেষে আপনি আপনার সিস্টেমে লিখেছেন 1012 1000 টাকা নিয়েছেন। এই যে 900 টাকা যে বাড়তি নিলেন, 900 টাকা হচ্ছে ইমানি, মানে 900 টাকা ফাঁকা ইমেল, 900 টাকা ফাঁকা ইমানি। মানে ভাইয়া বলতে চাচ্ছে যে ডিজিটাল কারেন্সি তো এখানে 100ই হওয়ার কথা, 100ই হওয়ার কথা, রাইট? কিন্তু আমি এটাকে যদি ডিজিটাল কারেন্সি কি ভাই, মানে ভাই এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ ওইটাই, আপনি ডিজিটাল কারেন্সি কি ভাই, আপনার এই অরিজিনাল কাগজের টাকাটা আপনি যখন ক্যাশ ইন করছেন এইটা ডিজিটালি, কিন্তু আসলে তো অরিজিনাল টাকাই, রাইট? জাস্ট এটাকে ডিজিটালি দেখাচ্ছে। ডিজিটাল মানি তো ফেক মানি না, বা হাওয়ার মানি না। হাওয়ার মানিটা কখন হবে, যখন আপনি এই 100 টাকার জায়গায় বা 1000 টাকার জায়গায় আপনি 1,00,000 টাকা বানাবেন। এই যে বাকি যেই 99,000 টাকাটা, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ফেক ই মানি, দিস ইজ এক্স্যাক্টলি নগদ ডিড। এখন আপনি বলতে পারেন যে তাইলে ভাই সবগুলো তাইলে যখন ক্যাশ আউট করবো তখনই ধরা পড়ে যায়। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে নগদের যতগুলোর ইউজার বা যে কোনো MFS এর ইউজার, একদিনে কি সবাই সাইমালটেনিয়াসলি ক্যাশ আউট করে, বা একদিনে সবাই ক্যাশ আউট করে? অফকোর্স না, একদিনে সবাই ক্যাশ আউট করে না, যদি করতো তাহলেই ধরা পড়তো। এটা যেহেতু করে না, এই সুযোগটাই নগদ নিয়েছে অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং। এখন যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন নগদ প্রচুর ডিজিটাল মানি বা ই মানি ক্রিয়েট করেছে, এবং এইটা তারা আর করতে দিবে না, এবং এইটার জন্য তারা প্রশাসক নিয়োগ দিয়েছে 6 জন আগামী 1 বছরের জন্য, যারা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদের পরিচালনার বোর্ডে, এবং নগদের যে আগের যে পরিচালনার বোর্ড এবং CEO ডেজিগনেশন ছিল, দুইটাই বাংলাদেশ ব্যাংক বাতিল ঘোষণা করেছে। এখন নগদ পরিচালিত হচ্ছে ওই 6 জন প্রশাসক দ্বারা, তারা এখন এই সমস্ত ডিসপিউটেন্সিগুলো, এই সমস্ত যেই কী বলবো, হিসাবের গরমিলগুলো, এগুলো সব ঠিকঠাক করবে। আমি জানি না কীভাবে করবে, কারণ এগুলো খুবই জটিল প্রসেস, এটা হলো একটা। সেকেন্ডলি, খেয়াল করে দেখেন গভর্নর সাহেব কী বলেছেন, যে নগদ ডিজিটাল মানি তৈরি করেছে। ভাই মানি তৈরি করতে পারে কে একমাত্র? গভর্নমেন্ট, গভর্নমেন্ট টাকশাল, রাইট? নগদ তো টাকশাল না, তাইলে তারা তৈরি কেমনে করলো? তৈরি করছে অমনি, তার কারণ হচ্ছে যত টাকা তাদের আমানত ছিল গ্রাহকের, তাদের ওইটার এগেনস্টে ওই পরিমাণ টাকা ছিল না, এবং বিশাল গ্যাপ। এবং বিশাল গ্যাপের কথা গভর্নর সাহেব যদিও বলেন না, কিন্তু আমি ধারণা করে নিচ্ছি এটা একটা বিশাল গ্যাপ, কারণ শত কোটি টাকার লেনদেন হয়েছে, রাইট? এবং উনি বলেছেন ব্যালেন্স ওয়াজ মাইনাস। একটা মাইনাস কখন ব্যালেন্স হয়, ভাই? ঠিক আছে, সো এখন এটা হচ্ছে নগদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যালিগেশন, ভাই, যে আপনি টাকা তৈরি করেছেন। তার মানে টাকা যদি তৈরি করেন, তার মানে আপনি টাকা 900 করতে পারেন। একমাত্র আপনি জানেন কতগুলো ফেক মানি আর কতগুলো রিয়েল মানি, রাইট? যেহেতু ফেক মানি, সেহেতু ইচ্ছা মতো আপনি 900 করতে পারবেন, ঠিক আছে? তো বেসিক্যালি ওই সময়টাতে নগদ যেটা করে, মানে প্রথম যেটা ইমানি নিয়ে ঘাপলা করে একটা, সেকেন্ড হচ্ছে এক্সিম ব্যাংকের কাছ থেকে সে 500 কোটি টাকা লোন নেয়। কিসের এগেনস্টে? গ্রাহকদের যে জমা করতেছে, গ্রাহকদের টাকা যে আমানত জমতেছে ক্যাশ ইনের টাকা, ট্রাস্ট ফান্ডে বা ট্রাস্ট কাম সেটেলমেন্ট ফান্ডে, ওইটার এগেনস্টে সে 500 কোটি টাকা লোন নেয় থার্ড ওয়েভ টেকনোলজিস এক্সিম ব্যাংক থেকে, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, দিস ইজ ভেরি কমপ্লেক্স কিন্তু। আচ্ছা, এরপরে ঋণের শর্ত অনুযায়ী এক্সিম ব্যাংক যখন দেখে যে ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না, কারণ ওরা তো ইনস্টলমেন্ট দিবে, একটা সুদের টাকা টাকা দিতে হয় যেহেতু লোন নিয়েছেন আপনি, তো যখন দেখে ঋণের টাকা বকেয়া হয়ে গেছে, ওই সময় এক্সিম ব্যাংক নগদের ট্রাস্ট ফান্ড থেকে 317 কোটি টাকা নিয়ে ওদের একটা অর্থ সমন্বয় করে, রাইট? এই 317 কোটি টাকা কাদের টাকা? গ্রাহকের টাকা, গ্রাহকের টাকা ভাই, নগদের গ্রাহকের টাকা। এগুলো কিন্তু ই মানি না, এটা পিওর অরিজিনাল মানি, রিয়েল কারেন্সি, ক্যাশ, ক্যাশ টাকা, ঠিক আছে? আচ্ছা, গেল তো। অ্যাকর্ডিং টু TVS রিপোর্ট, ওই সময়টাতে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে, ডাক বিভাগে যে MFS লাইসেন্স ছিল, ওই লাইসেন্সের অধীনে নগদ পরিচালিত হচ্ছিল। আচ্ছা, তো সেই জন্য বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগকে তখন ই করে যে তোমার যে 317 কোটি টাকা, এটা তুমি পরিশোধ করবা, কারণ এটাতে ঋণ ডিফল্ট হয়ে গেছে, কারণ এটা জনগণের টাকা, তো এই টাকা তুমি আবার ব্যাংকে দিয়ে মানে সমান করে দিবা তখন, রাইট? আচ্ছা, তখন ডাক বিভাগ বলে না, আমরা তো এইটা নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এটা দিব না। তখন মোস্তফা জব্বার একটা স্টেটমেন্ট দেন,
এবং সেইটাও নগদের ইনফো কী বলে টিভিএসের ইনফোগ্রাফিক্সে ছিল। তখন মোস্তফা জব্বার সাহেব, তখন উনি ডাক যোগাযোগ ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ছিলেন ওই সময়, তখন সাংবাদিক দিশে বলো যে নগদ ডাক বিভাগের মালিকানার কোনো অংশ নয়, ঠিক আছে? তার মানে নগদ বা থার্ড ওয়েভ টেকনোলজি যদি কোনো লোন নিয়ে থাকে সেটা দায়ভার ডাক বিভাগের না, ঠিক আছে? তখন থেকে আসলে বড় ধরনের একটা প্রশ্ন জনমনে তোলা শুরু হয় এবং তখন থেকেই মানুষ আসলে, এবং ওই সময়টাতে আমি দেখেছি যে ওই সময় ফেসবুকে অনেকেই লেখালেখি করতেছিল যে ভাই এটা কি ভ্যালির চেয়ে তো বড় স্ক্যাম কোম্পানি কি না নগদ, তখন জনমনে এটা হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, তো পরবর্তীতে গভর্নর সাহেব এখন 5ই আগস্টের পর যখন এটা নিয়ে আবার জনমনে প্রশ্ন হওয়া শুরু হলো, যেহেতু এইটা বিগত সরকারের আমলে অনেক পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে, বিভিন্ন রকমের অনৈতিক আনফেয়ার অ্যাডভান্টেজ এবং যেগুলো মানে গোজামিল দিয়ে যেটা হয়তো পাওয়ার কথা না, এরকম লাইসেন্স টাইসেন্স নিয়ে তারা কাজ করতেছিল এবং নগদ কিন্তু ফুললি কখনো লাইসেন্স পায় নাই, তারা লাইসেন্স রিনিউ করে করে কাজ চালাচ্ছিল। তো এতদিন এভাবেই চলতেছিল নগদ, ঠিক আছে? মানে আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে বা গোজামিল দিয়ে সব ইভেন সবটি চলতেছিল। তো এই এটা নিয়ে কিন্তু মিডিয়ার রিপোর্ট করা বা আমাদের লেখালেখি করা এগুলো কিন্তু জারি ছিল। তো যখন 5ই আগস্টের পর যখন সব কিছু চেঞ্জ হয়ে গেল, নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, তখন এইটা তারা বাংলাদেশ ব্যাংক মনে হলো যে ব্যাপারটা একটা সুরাহা করা দরকার।